নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী তথাগত রায়। আপনাদের কাছে কিছু নিবেদন করতে চাই। আমরা তো ভোটের জন্য আপনাদের কাছে এসেছি, আমরা ভোট চাইছি, কিন্তু কেন আপনি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, কেন আপনি তথাগত রায়কে ভোট দেবেন, কেন আপনি ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীত্বে আনবেন, এইসব প্রশ্ন স্বাভাবিকভাবে আপনি জানতে চাইতে পারেন। সেই জন্য আমাদের এই ক্ষুদ্র নিবেদন, যেটা আমরা এখানে অটোপ্রচারের মাধ্যমে আপনাদের জানাচ্ছি। মূল কথা, প্রথম কথা হচ্ছে, আজকে কেন্দ্রে দরকার একটি স্থায়ী বলিষ্ঠ সরকার। স্থায়ী এবং বলিষ্ঠ, এই দুটো কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থায়ী মানে কি? স্থায়ী মানে সেই সরকার যে সরকার 5 বছর টিকবে। আর বলিষ্ঠ মানে কি? বলিষ্ঠ মানে যে সরকার কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখবে। এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ব্যাপারটা সবাই পারে না। যেমন, সমস্ত সম্মান বজায় রেখেই বলছি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অত্যন্ত বিদ্বান ব্যক্তি হওয়া সত্ত্বেও বলিষ্ঠতার ধারে কাছে ছিলেন না, যার ফলে দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ভারতের ইতিহাসে খচিত হয়ে থাকবে। এই স্থায়ী বলিষ্ঠ সরকার কেন আমাদের দরকার? এটা দরকার হচ্ছে এই কারণে যে 5 বছর যদি সরকার না টেকে, যদি সরকার সবসময় একটা নড়বড়ে অবস্থায় থাকে, যদি সরকারের যে কোনো সময় ভয় থাকে যে সেই সরকার পড়ে যাবে, তাহলে সেই সরকার কখনো যথাযথ ব্যবস্থা নিতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না, সরকারের যা কাজ তা করতে পারবে না, এবং এগুলো না করলে দেশের কোনো কাজ এগোবে না, বিশেষ করে উন্নয়ন যা আজকে প্রয়োজন সেটা এগোবে না, বেকার সমস্যার সমাধান করা এগোবে না, শিল্পে দেশকে সমৃদ্ধিশালী করা, এই সমস্ত কোনো কাজ এগোবে না। এই ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে যদি আমি কতগুলো উদাহরণ দিয়ে বা বিকল্পের কথা বলে বলি। এই স্থায়ী বলিষ্ঠ সরকারের বিকল্প কি? স্থায়ী বলিষ্ঠ সরকারের বিকল্প হচ্ছে, যদি আপনারা কোনো আঞ্চলিক দলকে, আঞ্চলিক দল যেমন তৃণমূল বা সিপিএম, এমন কোনো আঞ্চলিক দলকে যদি আপনারা সংসদে পাঠান বা ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে যা হবে সেটা হচ্ছে এই ধরনের অস্থিরতা। ভোট দিয়ে ক্ষমতায় আনার কথাটা বললাম, এটা তো একটা শুধু কষ্টকল্পনার কথা, কারণ আমরা ভাবতেই পারি না যে সিপিএম বা তৃণমূল কখনো কেন্দ্রে ক্ষমতায় আসবে। মমতা ব্যানার্জি বা বুদ্ধদেব ভট্টাচার্য বা প্রকাশ কারাত, এরা কখনো প্রধানমন্ত্রী হবেন। তাহলে এই সমস্ত দল, আঞ্চলিক দল যেমন তৃণমূল এবং সিপিএম, এরা ভোটের রাজনীতিতে আছেন কেন, বিশেষ করে লোকসভা ভোটের রাজনীতিতে আছেন কেন? এবং তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, যদি আপনি এখানে এই সমস্ত পার্টির প্রার্থী নির্বাচিত করেন, তাহলে তারা কি করবে কেন্দ্রে গিয়ে? আপনি তৃণমূলের কারুকে জিজ্ঞেস করুন, সে বলবে আমি ফেডারাল ফ্রন্ট করব। সিপিএমের কারুকে জিজ্ঞেস করুন, সে বলবে আমরা তৃতীয় বিকল্প করব। কি এই ফেডারাল ফ্রন্ট, কি এই তৃতীয় বিকল্প? ভারতে দুটো সর্বভারতীয় দল আছে, কংগ্রেস এবং বিজেপি। তার মধ্যে কংগ্রেসের বিষয়ে আমরা পরে আসছি, কিন্তু কংগ্রেস বিজেপি বাদ দিলে যে আঞ্চলিক দলগুলো আছে, সেগুলো তো কোনোদিন সবাই মিলে সরকার চালাতে পারবে না, এটা তো সবাই বুঝতে পারছেন। সরকার যদি চালাতে পারত, তাহলে বিরোধী দলগুলো এক হতো, কিন্তু এখনই দেখা যাচ্ছে বিরোধী দলগুলো আলাদা হয়ে যাচ্ছে। ভোটের নামগন্ধ নেই, ভোটের ফল বেরোতে অনেক বাকি আছে, 16ই মে বেরোবে, কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে দুটো হয়ে গেছে, একটা হচ্ছে তৃণমূলের ফেডারাল ফ্রন্ট, আর একটা হচ্ছে সিপিএমের তৃতীয় বিকল্প। তো এই ফেডারাল ফ্রন্ট আর তৃতীয় বিকল্প কাকে প্রধানমন্ত্রী করবে? মমতাকে করবে, না নবীন পটনায়ককে করবে, না জয়ললিতাকে করবে, না প্রকাশ কারাতকে করবে, না মুলায়ম সিং যাদবকে করবে? কাকে করবে?
এই সমস্ত প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারবে না, নিজেদের মধ্যে ঝগড়া হবে এবং ঝগড়া হয়ে শেষ পর্যন্ত এই সরকারগুলো টিকবে না। এইটাই হচ্ছে এই তথাকথিত তৃতীয় বিকল্প বা ফেডারাল ফ্রন্ট বা আঞ্চলিক দলগুলোকে সংসদে আনার প্রধান বিপদ। সিপিএম বা তৃণমূলের সাংসদ যদি কেন্দ্রে যান, তিনি বা তারা কখনোই এত সংখ্যায় যেতে পারবেন না যে তারা সরকার গড়ার কাছাকাছি আসেন। কত আসন পাবে সিপিএম? খুব বেশি হলে 10টা। কত আসন পাবে তৃণমূল? খুব বেশি হলে 25টা। তাহলে এরা কি করবে? এরা ওই অস্থিরতা সৃষ্টি করতে পারবে। এবং এটা বাস্তবিক মমতা ব্যানার্জি স্বীকারও করেছেন। মমতা ব্যানার্জির কথা একটু স্মরণ করলে দেখবেন উনি বলেছেন যে তৃণমূল কেন্দ্রে নির্ণায়ক ভূমিকা পালন করবে। এই নির্ণায়ক ভূমিকা পদার্থটা কি যদি দিদিকে জিজ্ঞেস করা যায়, কেউ জিজ্ঞেস করেননি, সাহসী হয় না কারুর, কিন্তু জিজ্ঞেস যদি করা যায় তাহলে কোনো সদুত্তর পাবেন বলে মনে হয় না। কিন্তু আমরা বলে দিই নির্ণায়ক ভূমিকা মানে কি। নির্ণায়ক ভূমিকা মানে হলো যে ওরা এমন একটা অবস্থায় থাকবেন যে আজকে এই সরকারকে পেছন থেকে ঠেকো দিয়ে খাড়া করবেন, কালকে আবার সেই ঠেকোটা সরিয়ে নেবেন, সরকার পড়ে যাবে। পরশু দিন আবার আরেকটা সরকারকে খাড়া করবেন, তারপরে তার ঠেকোটা সরিয়ে নেবেন, সেই সরকারটা পড়ে যাবে। এইভাবে সবসময় কেন্দ্রে একটা নড়বড়ে সরকার থাকবে, এরকম অবস্থা আমরা দেখেছি। আঞ্চলিক দলগুলোকে এই তথাকথিত তৃতীয় বিকল্প, ফেডারাল ফ্রন্ট, ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি টাইপের সরকার হলে কি হয় আমরা দুবার দেখেছি, একবার নয় দুবার দেখেছি। একবার 1989 সালে মানুষ এমন ভোট দিয়েছিলেন যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কংগ্রেসও পায়নি, এবং তার ফলে ভিপি সিংকে ওই রকম একটা মিলিজুলি সরকার বানিয়ে প্রধানমন্ত্রী করতে হয়েছিল। তারপরে ভিপি সিং চলে যাবার পরে হলেন চন্দ্রশেখর, তারপরে আবার কংগ্রেস ক্ষমতায় এলো, তারপরে 1996 সালে ওই একই রকমভাবে হলেন দেবেগৌড়া, তারপরে ওই একই রকমভাবে হলেন ইন্দর গুজরাল। এই চারজন অর্থাৎ ভিপি সিং, চন্দ্রশেখর, দেবেগৌড়া এবং ইন্দর গুজরাল এরা কতদিন টিকেছিলেন? কেউ এক বছরের বেশিও টেকেননি, এক বছরও টেকেননি কেউ। যদি একটা সরকার, যে সরকারের 5 বছর চলার কথা, সে সরকার যদি এক বছরও না টেকে, তাহলে এটা তো বুঝতে কষ্ট হয় না যে যতদিন টিকেছিল ততদিন সরকার পুরো নড়বড়ে অবস্থায় ছিল। এবং এই নড়বড়ে অবস্থা যদি থাকে, এই অস্থির সরকার যদি হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর সুযোগ নেবে আমাদের শত্রুরা, এর সুযোগ নেবে পাকিস্তান, এর সুযোগ নেবে চীন, এর সুযোগ নেবে দেশের ভেতরে যে সমস্ত সন্ত্রাসবাদী শক্তি আছে। এরা মাথা চাড়া দিয়ে উঠবে, সরকারের সেই বলিষ্ঠতা থাকবে না, এই তথাকথিত তৃতীয় ফ্রন্ট বা ফেডারাল ফ্রন্ট বা অন্য কোনো ঘোড়ার ডিমের সরকারের সেই রকম সেই বিশ্বাসযোগ্যতা বা সেই বলিষ্ঠতা থাকবে না যে এই সমস্ত মোকাবিলা করতে পারে। ফলে দেশ আক্রান্ত হবে এবং দেশ বিপদে পড়বে, দেশ কিছু করতে পারবে না এবং দেশ ভেঙেও যেতে পারে। আমরা সবাই ভুগব তাতে, আমরা সবাই ভুগব। এই জিনিসটার মূলত প্রথমত এই একটা কারণের জন্য আমি সকলের কাছে আবেদন করছি, দয়া করে তৃণমূল এবং সিপিএমের মতন আঞ্চলিক দলকে ভোট দিয়ে লোকসভায় পাঠাবেন না, দেশের সর্বনাশ হবে, দেশের এই সর্বনাশ ডেকে আনবেন না। তাহলে কাকে করবেন? কংগ্রেস সর্বভারতীয় দল, কংগ্রেসকে করবেন? গত 10 বছর ধরে কংগ্রেসের শাসন তো আমরা দেখেছি। একজন বিদেশিনী মহিলা যিনি এই দেশের বিন্দু বিসর্গও বোঝেন না, তিনি কিভাবে পেছনে থেকে সরকার চালান এবং ইচ্ছে করে একজন দুর্বল প্রধানমন্ত্রী রাখেন এবং তার ফলটা কি দাঁড়ায় আমরা তো দেখেছি। আমরা দেখেছি যে গত 10 বছর ধরে এই সরকার একের পর এক দুর্নীতি করে গেছে। কমনওয়েলথ গেমস দুর্নীতি, তারপরে কোলগেট দুর্নীতি, তারপরে হেলিকপ্টার দুর্নীতি, অন্য নানা রকম দুর্নীতি, ইদানিং আরও দুর্নীতির খবর আসছে। এই সমস্ত দুর্নীতি তো এই সরকার করে গেছে এবং এই প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সৎ হওয়া সত্ত্বেও
এইসব দুর্নীতিগুলো সম্বন্ধে কিছুই করতে পারেননি। কেন করতে পারেননি? তার কারণ তার সে সাহস ছিল না। সাহসটা ছিল না তার কারণ হচ্ছে পেছন থেকে তাকে চালাতেন সোনিয়া গান্ধী, যার কোনো দায়বদ্ধতা নেই, যিনি দেশের সম্বন্ধে কিছু জানেন না, যার ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে নিজের কোলের দুলালটিকে কি করে সিংহাসনে বসানো যায়। তার বুদ্ধিশুদ্ধি আছে কি না, তার দেশ চালাবার ক্ষমতা দূরে থাক, তার একটা ছোট অফিস চালাবার ক্ষমতা আছে কি না, এ সমস্ত কোনো জিনিস বিচার্য নয়। এসব জিনিস মানুষ বলতে পারবেন না, এসবের ব্যাপারে সাধারণ মানুষের কোনো অধিকার নেই। কারণ নেহরু গান্ধী পরিবার যেটা আছেন, তাদের নাকি জন্মগত অধিকার আছে এই দেশ শাসন করবার, এবং সেই পরিবারের যে বিদেশিনী মহিলা তাদের বধূ হয়ে এসছেন, যিনি আজ থেকে 40-50 বছর আগে হয়তো জানতেনও না যে ভারত বলে একটা দেশ আছে, সেই মহিলাও আজকে এই স্পর্ধা রাখেন যে দেশের মানুষকে বলেন দেশ চালাতে হলে আমাদের পরিবারই চালাবো। মানে সরাসরি তো বলেন না, কিন্তু কাজে দেখিয়ে দেন। তা নাহলে রাহুলকে ওখানে বসিয়েছে কি? রাহুলের কি কোনো যোগ্যতা আছে? শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাগত যোগ্যতা, কোনো রকম যোগ্যতা আছে? কিচ্ছু নেই। এদিকে অর্থাৎ একদিকে দুর্নীতি এবং নীতিপঙ্গুত্বে নিমজ্জিত এই দল, আর অন্যদিকে এই পরিবারের অপগণ্ড ছেলেটিকে খাড়া করবার চেষ্টা, এটাকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন না। আমাদের নিবেদন, আপনারা দয়া করে সমর্থন করবেন না। আপনাদের ভোট পাবার অধিকার একমাত্র আছে আমাদের নিবেদনে। নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর সরকারে, এবং আমরা আপনাদের কাছে এইটাই প্রার্থনা করব যে আপনারা বিজেপি প্রার্থীদের বিভিন্ন জায়গায় ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন এবং তাকে ক্ষমতায় আনুন। এখন নরেন্দ্র মোদী মানুষটি সম্বন্ধে দু একটা কথা বলা দরকার। প্রচুর চর্চা হয়েছে, প্রচুর এই নিয়ে আলোচনা হয়েছে, সারা ভারত জুড়ে এখন নরেন্দ্র মোদীকে নিয়ে যত লেখা হয় তত আর বোধ হয় কারুকে নিয়ে লেখা হয় না। কী ধরনের লেখা হয়েছে? মূলত কালি ছেটাবার চেষ্টা হয়েছে। মূলত গত 12 বছর ধরে, 2002 সাল থেকে আজ পর্যন্ত, যখন গুজরাটে দাঙ্গা হয়েছিল সেই সময় থেকে নরেন্দ্র মোদীর গায়ে কালি ছেটাবার প্রাণপণ চেষ্টা করে গেছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এবং কিছু অন্য দেশের মদতপুষ্ট শক্তি, তারা এইরকম চেষ্টা করে গেছে। তারা প্রমাণ করবার চেষ্টা করেছে যে নরেন্দ্র মোদী গুজরাটে দাঙ্গা লাগিয়েছিলেন, সেটা যখন বলতে পারছে না তখন বলে না না, দাঙ্গা এমনি লেগেছিল কিন্তু নরেন্দ্র মোদী সেটা আটকাবার যথাযথ চেষ্টা করেননি, এই রকম ধরনের একটা প্রচার তারা চালিয়েছে। এছাড়া আরেকটা যে প্রচার চালিয়েছে সেটা হলো যে নরেন্দ্র মোদী যে গুজরাটে অসাধারণ সুশাসন এবং অত্যন্ত পটু হস্তে, অত্যন্ত দক্ষ হস্তে যে রাজ্য পরিচালনার নিদর্শন দেখিয়েছেন, সেটাকে ছোট করে দেখানো। আমি আগে কালি ছেটানোটার সম্বন্ধে বলি। এই কালি ছেটানোর ব্যাপারটা হচ্ছে কি, গুজরাটে গোধরা বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখানে একটা ট্রেন থেমেছিল সবরমতী এক্সপ্রেস বলে, তারিখটা যতদূর আমার মনে পড়ে 27 ফেব্রুয়ারি 2002। এই তারিখে ট্রেনটা যখন ওখানে থেমেছিল তখন ওই ট্রেনে অনেক তীর্থযাত্রী, তারা অযোধ্যা থেকে ফিরছিল, তারা কারুর কোনো ক্ষতি করেনি, কারুর পাকা ধানে মই দেয়নি, তাদের মধ্যে পুরুষ ছিল, নারী ছিল, শিশুও ছিল। সেই ট্রেনটা যখন গোধরা স্টেশন ছেড়ে যায় তার খানিকক্ষণ পরে ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে যায় এবং ট্রেনের একটি কামরাতে বাইরে থেকে কিছু লোক এসে নানা রকম দাহ্য পদার্থ ছিটিয়ে একেবারে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ট্রেনের ভেতরে সমস্ত মানুষ, নারী এবং শিশু সমেত 57 জন, আমার যতদূর মনে আছে 57 জন নারী এবং শিশু সমেত মানুষ, তারা জ্যান্ত পুড়ে মারা যান। কী যন্ত্রণা আপনারা তো বুঝতেই পারছেন, জ্যান্ত পুড়ে মারা যায়। এর প্রতিক্রিয়ায় দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গা মোদী ক্ষিপ্রতম হস্তে দমন করেছেন, সঙ্গে সঙ্গে দমন করেছেন, পুলিশ দিয়ে দমন করেছেন, সেনাবাহিনী ডেকে এনে দমন করেছেন। এবং শুধু তাই নয়, এর আগেও গুজরাটে দাঙ্গা হতো, গুজরাটে প্রায় প্রতি বছর একটা করে দাঙ্গা হতো, এবং এই ঘটনাটা হবার পরে নরেন্দ্র মোদী পুলিশকে এবং অন্যান্য শক্তিকে এমনভাবে ঢেলে সাজিয়েছেন
যে 2002 সাল থেকে আজ পর্যন্ত একটাও দাঙ্গা হয়নি, একটাও দাঙ্গা গুজরাটে হয়নি 2002 সাল থেকে আজ পর্যন্ত। অন্য সব জায়গায় দাঙ্গা হয়েছে, ইউপিতে আমরা জানি মুজফফরনগরে বীভৎস দাঙ্গা হয়েছে, মহারাষ্ট্রে দাঙ্গা হয়েছে, কংগ্রেস শাসিত রাজ্যে দাঙ্গা হয়েছে, কিন্তু গুজরাটে কোনো দাঙ্গা হয়নি 2002 সালের পরে। তো যাই হোক, সেই এদের অভিযোগ হচ্ছে যে নরেন্দ্র মোদী যথেষ্ট ক্ষিপ্রতা প্রয়োগ করেননি, যে অভিযোগটা মিথ্যা। এই অভিযোগ কোথায় প্রমাণ হবে? এটা কি টিভির চ্যানেলে প্রমাণ হবে, না এটা কি রাস্তার মোড়ের জনসভায় প্রমাণ হবে? কোনোটাই নয়। আমাদের সংবিধান বলে যে এই রকম ধরনের আরোপ যদি কারুর বিরুদ্ধে করা যায় তাহলে সেটা প্রমাণ হবে আদালতে। আদালতে এটা বোঝা দরকার, মানুষের দোষ, শাস্তিযোগ্য দোষ, আমাদের সংবিধান অনুযায়ী একমাত্র আদালতে প্রমাণ হতে পারে, টিভিতে প্রমাণ হতে পারে না, খবরের কাগজে প্রমাণ হতে পারে না, রাস্তার মোড়ের সভায় প্রমাণ হতে পারে না, ফেসবুক বা টুইটারে প্রমাণ হতে পারে না, একমাত্র আদালতে প্রমাণ হতে পারে। আদালত কি বলেছে? আদালত কি নরেন্দ্র মোদীকে দোষী সাব্যস্ত করেছে? ঠিক উল্টো, আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত যে এই ব্যাপারে নরেন্দ্র মোদীর কোনো দোষ নেই, কোনো দোষ নেই নরেন্দ্র মোদীর, এই কথা আদালত খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। তারপরে এই যারা কালি ছেটাবার চেষ্টা করছিল তারা করে কি? তারা তো আর হাল ছেড়ে দিতে পারে না, এর পেছনে বিদেশি শক্তি আছে, তারা টাকা জুগিয়েছে, তারা এদের বলছে যে আরে তোমাদের এত টাকা দিলাম আর তোমরা এই লোকটাকে দোষী সাব্যস্ত করতে পারলে না। এই সমস্ত লোকের এবং বিদেশি শক্তির পক্ষে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশে আদালতটা সম্পূর্ণ নিরপেক্ষ, তার ফলে সরকার চাইলেও যা ইচ্ছে তাই করা যায় না। তো যখন এই সমস্ত বিদেশি শক্তিরা টাকা দিয়েও দোষী সাব্যস্ত করতে পারেনি এবং সেই জন্য এই দুষ্কৃতীদের ওপর বিদেশি শক্তিগুলো যথাসম্ভব চাপ সৃষ্টি করেছে, তখন এরা নেমে পড়েছেন একটা অদ্ভুত কথা বলতে যে না, নরেন্দ্র মোদী জনতার আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, মানুষের মনে নরেন্দ্র মোদীর দাঙ্গার কথা লেখা আছে। আরে মানুষের মনে লেখা থাকবে, তার ভিত্তিতে কি ঠিক হবে? তার ভিত্তিতে কি ঠিক হবে যে কার শাস্তি হবে, কে দোষী? এটাকে ইংরেজিতে ক্যাঙ্গারু কোর্ট বলে, ক্যাঙ্গারু কোর্ট মানে ওই কিছু লোক এসে বললো তুমি দোষী, বাস তোমার ফাঁসি হয়ে গেল। এই ধরনের জিনিস কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল এরা করতে চায়। এ তো আমাদের সংবিধানে কেউ মানবে না, সংবিধানে মানার কোনো প্রশ্ন ওঠে না। সংবিধান বলে যে শুধু আদালত সাব্যস্ত করতে পারে এবং আদালত নরেন্দ্র মোদীকে নির্দোষ বলে ঘোষণা করে দিয়েছেন। অতএব এই সমস্ত কথা বলা মানে অক্ষমের আস্ফালন। সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি, বিমান বসু পর্যন্ত সবাই এই কথাটা ফোঁস ফোঁস করে সবসময় বলে থাকেন যে নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গার জন্য দোষী, যদিও আদালত বলে দিয়েছে যে তিনি দোষী নন, বিমান বোস বলছেন তিনি দোষী, মমতা ব্যানার্জি বলছেন তিনি দোষী, সোনিয়া গান্ধী বলছেন তিনি দোষী। একে কি বলবেন আপনি? মিথ্যাচার? একদম ঠিক বলবেন যদি মিথ্যাচার বলেন। একে মানুষকে বোকা বানানোর চেষ্টা? একদম ঠিক বলবেন যদি মানুষকে বোকা বানানোর চেষ্টা বলেন। সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি এবং বিমান বোস এরা এই ব্যাপারে মানুষকে আগাগোড়া বোকা বানাবার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ এত সহজে বুঝবেন না। অত্যন্ত সাধারণ মানুষও জানেন যে কেউ কোনো দোষ করলে, শাস্তিযোগ্য দোষ করলে, সেই শাস্তি দেবার এবং দোষ সাব্যস্ত করবার মালিক হচ্ছে একমাত্র আদালত, যা নরেন্দ্র মোদীকে নির্দোষ বলে ঘোষণা করে দিয়েছে। শুধু এই নয়, যারা বলছে অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল, তাদের চেহারাটা একবার দেখুন, তাদের চেহারাটা একবার দেখুন, তাদের হাত এই দাঙ্গায় কত কলঙ্কিত। মমতা ব্যানার্জি বলছেন দাঙ্গার সরকার চাই না, বলতে লজ্জা করছে না মমতাদি? আপনার দলের এক সাংসদ যার নাম হাজী নুরুল ইসলাম, যিনি বসিরহাটের সাংসদ ছিলেন, যাকে আপনি এবার মুর্শিদাবাদে টিকিট দিয়েছেন, সেই হাজী নুরুল ইসলাম দেগঙ্গা এসে, উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এসে দাঙ্গা করেছেন, প্রচুর মানুষের বাড়ি ধ্বংস করেছেন, সিন্দুক লুট করেছেন, হিন্দু মন্দির অপবিত্র করেছেন, বিগ্রহ ভেঙে দিয়েছেন,
এবং আমি যেটা নিজের চোখে দেখেছি, যেটা দেখে আমার সবচেয়ে খারাপ লেগেছিল, মমতার এই সাংসদ হাজী নুরুল ইসলাম তার চেলারা এসে এক গরিব মুড়িওয়ালা রাস্তার ধারে এক বস্তা মুড়ি নিয়ে বসেছিল, তার মুড়িটা রাস্তায় ফেলে দিল। মানে কত অমানুষ হলে মানুষ এরকম কাজ করতে পারে? কিন্তু মমতা বলছেন দাঙ্গার সরকার চাই না, নিজে দাঙ্গাবাজ পুষছেন আর বলছেন দাঙ্গার সরকার চাই না। বাহবা মমতা দি, আর আমাদের কিছু বলবার নেই। আর দিল্লীশ্বরী, দিল্লীশ্বরী সোনিয়া গান্ধীর স্বামী কি বলেছিলেন, বলেছিলেন যখন একটা বড় গাছ পড়ে তখন কিছুটা কম্পন তো অনুভূত হবেই। কেন বলেছিলেন, কখন বলেছিলেন? যখন দিল্লিতে ইন্দিরা গান্ধীর হত্যা হলো, তার দুজন শিখ দেহরক্ষীর হাতে, দিল্লিতে এক প্রচণ্ড শিখ নিধন যজ্ঞ হলো, দিল্লিতে 3000 শিখ খুন করলো। কারা খুন করলো? 4 কংগ্রেসি নেতা, তারা নেতৃত্ব দিয়ে 3000 শিখ খুন করলো। তাদের পাগড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিত এবং সেই অবস্থায় তাদের দৌড়তে বাধ্য করত। কারা কারা ছিল? সজ্জন কুমার, জগদীশ টাইটলার, HKL ভগত এবং ললিত মাকেন, এরা 4 কংগ্রেসি নেতা, এরা এই কাণ্ড করেছিল। সেটা নিয়ে কিন্তু সোনিয়া গান্ধীর কোনো লজ্জা নেই, একবার ক্ষমা চেয়েই উনি মনে করেছেন 3000 শিখ হত্যা করবার দায়িত্বর ঘাট থেকে নেমে গেছে। এখন উনি অম্লান বদনে একেবারে মুক্ত কণ্ঠে নরেন্দ্র মোদীর আদ্যশ্রাদ্ধ করতে পারেন। নিজের হাত যে কলঙ্কিত, নিজের দলের হাত যে কলঙ্কিত, 3000 শিখ মেরেছেন, সেটা একটু মনে করে দেখুন সোনিয়া দেবী। সেটা মনে করলে মুখ থেকে অন্য কথা বেরোবে না। গুজরাটে দাঙ্গা হয়েছিল, দুতরফেই মারা গেছে, 790 জনের মতন মুসলিম মারা গেছেন, 250 জনের মতন হিন্দু মারা গেছেন। দুই সম্প্রদায়ের মারা যাওয়াই অত্যন্ত দুঃখজনক, উচিত ছিল না, কিন্তু সেটা নরেন্দ্র মোদী যথাসম্ভব তাড়াতাড়ি দমন করেছে এবং তারপরে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা গুজরাটে লাগতে দেননি। কিন্তু আপনারা কি করেছেন? পরম ধর্মনিরপেক্ষ মুলায়ম সিং যাদব, তার রাজ্য উত্তরপ্রদেশে এই সেদিন মুজফ্ফরনগরে দাঙ্গা হলো এবং সেই দাঙ্গায় বাচ্চারা মারা গেল। শুধু দাঙ্গায় না, দাঙ্গার পরে যে তাঁবু করা হয়েছিল, যে রিলিফের জন্য তাঁবু করা হয়েছিল, সেখানে তাঁবুতে শীতে বাচ্চারা মারা গেল। তাই নিয়ে মুলায়ম সিংয়ের কোনো হেলদোল নেই, কেননা তিনি ধর্মনিরপেক্ষ। এই ভণ্ড ধর্মনিরপেক্ষতার চেহারাটা আপনারা চিনেন। কংগ্রেসের কথা আর তৃণমূলের কথা তো বললামই, সিপিএম এর মতন এরকম ভণ্ড ধর্মনিরপেক্ষ খুব কম আছে। আর সিপিএম এর দাঙ্গা, সিপিএম ধর্মীয় কারণে দাঙ্গা করে না, দলীয় কারণে দাঙ্গা করে। আমরা জানি সিপিএম কি করেছিল 30 এপ্রিল 1982 তারিখে, কি করেছিল? এই শহর কলকাতার বুকে, দিনে দুপুরে শহর কলকাতার বুকে বালিগঞ্জ ওভারব্রিজের ওপরে 17 আনন্দমার্গী সাধুকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। এবং তার পুরোধা ছিলেন সিপিএম এর 2-3 একেবারে সামনের সারির নেতা। সিপিএম আরও কীর্তি করেছে, তিলজলা থানার ভেতর গিয়ে এক ওসিকে খুন করেছিল, গঙ্গাধর ভট্টাচার্য বলে এক ওসিকে খুন করেছিল, সাঁইবাড়ির হত্যা। সাঁইবাড়িতে 1970 17 মার্চ যতদূর মনে পড়ে এই ঘটনাটা হয়েছিল, বর্ধমান শহরে মলয় এবং প্রণব সাঁই দুই কংগ্রেস কর্মী, তারা ঘরে বসে খাচ্ছিলেন, তাদের মা তাদের পরিবেশন করছিলেন। সেই সময় সিপিএমের একটি মিছিল হঠাৎ তাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে সেই দুই ভাইয়ের গলার নলি কেটে খুন করে এবং এই রক্ত দিয়ে ভাত মেখে তাদের মাকে খাওয়াতে বাধ্য করে। সিপিএম দাঙ্গার কথা বলে, সিপিএম এখন কেউ কেউ করে চিৎকার করে আর বলে যে তৃণমূল তাদের ওপর অত্যাচার করছে। আরে করবেই তো, আপনারাই তো তৃণমূলকে শিখিয়েছেন, মমতা ব্যানার্জি তো সিপিএম এর মেধাবী ছাত্রী। যদিও এই তিনটে দলই ভণ্ড ধর্মনিরপেক্ষ এবং তার মধ্যে মমতা এই ভণ্ড ধর্মনিরপেক্ষতার ভেকের আড়ালে মমতা এক সংখ্যালঘু তোষণের এক পরাকাষ্ঠা দেখিয়েছেন, তাহলে সিপিএম এর কৃতিত্ব কিছু কম নয়। কংগ্রেসের কথা তো বললামই, দাঙ্গাবাজ কীরকম কংগ্রেস। এছাড়া কংগ্রেস শাহবানু বলে একটি কাজ করেছিল, শাহবানু মামলা শুধু মুসলিম মৌলবাদীদের খুশি করবার জন্য
এমন একটা আইন বানিয়েছিল যাতে করে তালাকপ্রাপ্তা মুসলিম মহিলাদের সমস্ত অধিকার হরণ করা হয়েছিল। কিন্তু মুসলিম মহিলাদের অধিকার হরণ করতে, শাহবানুর আইন করতে কংগ্রেসের হাত কাঁপেনি, কারণ তারা জানত যে তারা যদি শুধু মৌলবাদীদের কোনোভাবে তোয়াজ করতে পারে তাহলেই তারা মুসলিম ভোট পেয়ে যাবে, জানতো বা তাদের ধারণা ছিল যে তারা সেইভাবে মুসলিম ভোট পেয়ে যাবে। আর সিপিএম কি করেছিল, তসলিমা নাসরিন বলে এক মহিলা যিনি নিজের দেশ থেকে বিতাড়িতা হয়ে কলকাতায় এসেছিলেন, সেই মৌলবাদীদের খুশি করবার জন্য, তসলিমা নাসরিনকে কলকাতা থেকে তাড়াবার জন্য সিপিএম একটা নিজেরাই দাঙ্গা লাগিয়েছিল। সেই দাঙ্গায় কেউ মারাটারা যায়নি, এমনকি একটা দোকানও ধ্বংস হয়নি, খালি একটা গাড়ি পুড়েছিল। সেই দাঙ্গার অজুহাত দেখে তসলিমা নাসরিনকে কুকুরের মতন কলকাতা থেকে তাড়ালো সিপিএম। কিন্তু আমাদের যত বুদ্ধিজীবী, যত সিপিএম আশ্রিত এবং তৃণমূল আশ্রিত বুদ্ধিজীবী, যারা গুজরাটের দুঃখে একসময় হাউ হাউ করে কেঁদেছেন আর বুক চাপড়েছেন, তারা কিন্তু তসলিমা নাসরিনের দুঃখে কেউ কাঁদলেন না। কেন না, সিপিএমকে খুশি করতে হবে, তৃণমূলকে খুশি করতে হবে, এবং সিপিএম এর প্রয়োজন মুসলিম মৌলবাদীদের খুশি করতে হবে, তৃণমূলের প্রয়োজন মুসলিম মৌলবাদীদের খুশি করতে হবে, কংগ্রেসের প্রয়োজন মুসলিম মৌলবাদীদের খুশি করতে হবে। আমাদের এই ব্যাপারে মানসিকতা খুব পরিষ্কার। আমরা মনে করি সমস্ত সম্প্রদায় সমান, ভারতে সব সম্প্রদায়কে সমান চোখে দেখতে হবে, কোনো একটি সম্প্রদায়কে তোষণ করা চলবে না। তৃণমূল এই ব্যাপারে পরাকাষ্ঠা দেখিয়েছে, আমি আগেই বলছিলাম, তৃণমূল ইমামদের ভাতা দিতে গিয়েছিল। আপনারা ভাবতে পারেন যে ইমামদের, মসজিদের ইমামদের ভাতা দেওয়া হবে, এবং সে ভাতা কোথা থেকে দেওয়া হবে? সে ভাতা দেওয়া হবে সাধারণ মানুষের দেয় করের টাকা থেকে। অর্থাৎ আপনি যদি হিন্দুও হন, বা আপনি যদি খ্রিস্টান হন, বা আপনি যদি শিখ হন, তাহলেও আপনি যে করের টাকা দিচ্ছেন সেটা থেকে খানিকটা টাকা ইমামদের ভাতা বাবদে চলে যাবে। সুখের বিষয়ে এই ব্যাপারে বিজেপি একটা আবেদন করেছিল মহামান্য হাইকোর্টে, এবং মহামান্য হাইকোর্ট এই নির্দেশটিকে পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন, এবং মমতার সাহস হয়নি এর বিরুদ্ধে আপিল করার। কিন্তু লজ্জা নেই, একবারও দোষ স্বীকার করেননি, বলেননি যে কাজটা আমার পক্ষে খারাপ হয়েছে। এইভাবে মমতা নানাভাবে মুসলিম তোষণ করেছেন। সবচেয়ে খারাপ এখন যেটা করেছেন সেটা হলো সংরক্ষণ, ব্যাকডোর দিয়ে অর্থাৎ লুকিয়ে সংরক্ষণ। মুসলিম সংরক্ষণ মমতা পশ্চিমবঙ্গে চালু করেছেন, কিন্তু যেহেতু সরাসরি মুসলিম সংরক্ষণ দেশে চালু করা মুশকিল, সংবিধানে বাধা আছে, সেই জন্য উনি কী করেছেন, মুসলিমদের ওবিসি হিসেবে দেখিয়েছেন, সেই ওবিসি হিসেবে দেখিয়ে ওবিসিদের জন্য সংরক্ষণ দেখিয়ে চালু করেছেন। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, আজকে যদি কোনো চাকরি খালি হয় তাহলে আপনার সন্তান চাকরি পাবে না। আপনি যদি হিন্দু হন বা খ্রিস্টান হন বা শিখ হন বা বৌদ্ধ হন তাহলে আপনার সন্তান চাকরি পাবে না, আরেকটি সন্তান চাকরি পাবে, কারণ সে মুসলিম। এই ব্যাপারটাই ভণ্ড ধর্মনিরপেক্ষ মমতা ব্যবস্থা করেছেন। আপনি কি মনে করেন এটা উচিত কাজ হয়েছে? আপনি কি মনে করেন মমতা এটা করা ঠিক হয়েছে? আমরা তা মনে করি না। আমরা মনে করি সংরক্ষণ ধর্মের ভিত্তিতে কখনোই দেওয়া উচিত না। আমরা মনে করি সব সম্প্রদায় সমান, সব সম্প্রদায়কে সমান চোখে দেখতে হবে। মুসলিমরা আমাদের দেশের সম্মানিত নাগরিক, কিন্তু হিন্দুরাও সমান সম্মানিত নাগরিক, খ্রিস্টানরা, শিখরা, জৈনরা, বৌদ্ধরা সবাই সমান সম্মানিত নাগরিক। শুধু ভোটের লোভে একটি সম্প্রদায়কে তোয়াজ করার আমরা তীব্র বিরোধী, এবং আমরা সব সময় বিরোধিতা করে যাব। এবং এই কথাটা আমরা মুসলিম পাড়াতে গিয়েও বলি যে আমরা চাই মুসলিমরা শিক্ষাগতভাবে যোগ্যতা অর্জন করুন, ওপরে উঠে আসুন, বড় বড় চাকরি করুন, কিন্তু তার জন্য আমরা মুসলিমদের শিক্ষায় যত রকম সুবিধে দেওয়া সম্ভব দেব, কিন্তু আমরা কখনোই সংরক্ষণ দেব না, কখনোই আমরা ইমাম ভাতা দেব না। এই সমস্ত ভণ্ড সরকার এরা এই ধরনের জিনিস করে, আর সেই ভণ্ডামি ঢাকবার জন্য বলে বিজেপি সাম্প্রদায়িক, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক। আপনারা চিনে নিন, আপনারাই বলুন কে সাম্প্রদায়িক আর কে সাম্প্রদায়িক নয়। মোদীকে সমস্ত ভারত চাইছে কেন? মোদীকে আমাদের দলের তরফ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে কেন সামনে রাখা হয়েছে? মোদী কেন আজকে বহুচর্চিত মানুষ,
আজকে মোদীকে নিয়ে কেন এত আলোচনা এবং মোদী কেন উত্তরোত্তর এগিয়ে যাচ্ছেন এই প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আর সবাই পিছিয়ে পড়ছেন, তার মূল কারণ হচ্ছে যে মোদী নিজের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ সুশাসন দেখিয়েছেন, অসাধারণ অর্থনৈতিক উন্নতি দেখিয়েছেন, অসাধারণ শিল্পায়ন দেখিয়েছেন, অসাধারণ কর্মসংস্থান দেখিয়েছেন। এখন এগুলো তো কংগ্রেস দেখাতে পারেনি, কংগ্রেস কখনো বলতে পারেনি যে আচ্ছা মোদী তোমাদের, মোদী অমুক করেছে, আমাদের তরুণ গগৈ যিনি অসমের কংগ্রেসের চিফ মিনিস্টার তিনিও তমুক করেছেন, কংগ্রেস কখনো বলতে পারেনি যে অন্ধ্রে কিরণ কুমার রেড্ডিও খুব ভালো ফল দেখিয়েছেন বা কেরালায় উমেন চণ্ডী তিনিও কিছু দেখিয়েছেন, এগুলো কংগ্রেস বলতে পারছে না, কারণ এরা অত্যন্ত সাধারণ অনেকে বাজে মুখ্যমন্ত্রী বটে। যেমন কংগ্রেসের ভূপিন্দর হুডা যিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী, তার প্রধান কীর্তি হচ্ছে জামাই বাবাজিকে। কার জামাই? আমার জামাই? না। আপনার জামাই? না। সোনিয়া গান্ধীর জামাই বাবাজি বোন, যার নাম রবার্ট ভাড্রা, তাকে উনি একেবারে সামান্য দামে জমি পাইয়ে দিয়েছেন, যার ফলে রবার্ট ভাড্রা যিনি কিছু পেতলের জিনিসপত্রের কারবার করতেন তিনি আজ বিশাল কোটিপতি হয়ে গেছেন। এইটাই হচ্ছে কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের কৃতিত্ব। তো এহেন মুখ্যমন্ত্রী থাকতে সোনিয়া তো আর তার গুণ গাইতে পারেন না। তাহলে সোনিয়া কি করছেন? সোনিয়া কিছু ভাড়াটে শিক্ষক বা গবেষককে লাগিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদী গুজরাটে যে সুশাসন দিয়েছেন সেই গুজরাটের সুশাসন যে তার মধ্যে যে ফুটো আছে সেটা যে ফোঁপড়া সে কথাটা যে সত্যি নয় সেটা প্রমাণ করবার জন্য। যেমন বলেন যে না গুজরাটে শুধু বড় লোকরাই বড় লোক হয়েছে, গরিবরা গরিব থেকে গেছে, এটা একটা হাস্যকর কথা। পরপর তিনবার মোদী নির্বাচনে জিতেছেন, শুধু বড় লোকদের ভোটে জিতেছেন? কটা বড় লোকের ভোট আছে? গরিবরা ভোট দেয়নি, সাধারণ মানুষ ভোট দেয়নি, মধ্যবিত্তরা ভোট দেয়নি? অবশ্যই দিয়েছে, কারণ তাদের উন্নয়ন হয়েছে, সব সম্প্রদায়ের সব ক্ষেত্রের মানুষের সব স্তরের মানুষের উন্নয়ন হয়েছে, সেই জন্যই তারা ভোট দিয়েছে। আবার বলে শুধু শহরের লোকের উন্নয়ন হচ্ছে, গ্রামের কোনো উন্নয়ন হয়নি। শুধু শহরের উন্নয়নে কোনো দল জিততে পারে? এই যে তিনবার পরপর মোদী গুজরাটে জিতলেন সেটা কি শুধু শহরের উন্নয়ন করা সম্ভব হয়েছে? মূল কথা হচ্ছে কি, নিজেদের কিছু দেখাবার নেই, নিজেদের সপক্ষে একটা মুখ্যমন্ত্রীকেও দেখাবার নেই যে এই দেখো আমাদের এই রকম ভালো মুখ্যমন্ত্রী আছেন তিনি ভালো ভালো কাজ করেছেন, সেটা বলতে পারছেন না সোনিয়া গান্ধী। অতএব কী করবেন? ওই ভাড়াটে গবেষক দিয়ে মোদীর যে গুজরাটের উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের এতে ফুটো বার করছেন আর কি। এটা ছিদ্রানুসন্ধান বলে, অত্যন্ত হাস্যকর প্রচেষ্টা, অত্যন্ত বুদ্ধিহীন প্রচেষ্টা, এবং মানুষ এই জিনিসটা বুঝে ফেলেছেন। নরেন্দ্র মোদী একটা অত্যন্ত স্মরণীয় বক্তৃতা দিয়েছিলেন, আমার বিবেচনায় স্মরণীয়, সেটা হলো দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে যখন তিনি ছাত্রছাত্রীদের ভাষণ দিতে গিয়েছিলেন, তখন একটা ভাষণ দিয়েছিলেন যেটা ইউটিউবে পাওয়া যায় এবং সেটা বাস্তবিক স্মরণীয়। এই ভাষণে মোদী কী বলেছিলেন? মোদী মূল যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আজ পর্যন্ত দেশে যে রাজনীতি চলে আসছে সেটা একটা ধরনের রাজনীতি যার নাম ভোট ব্যাংক রাজনীতি, আর আমি এই রাজনীতি থেকে একটা সম্পূর্ণ পরিবর্তন আনতে চাচ্ছি, আমি আরেক রকম রাজনীতি আনতে চাচ্ছি যার নাম হচ্ছে উন্নয়নের রাজনীতি। ভোট ব্যাংক রাজনীতি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মুলায়ম, মায়াবতী ইত্যাদি সকলের বনাম মোদী এবং বিজেপির উন্নয়নের রাজনীতি, এই জিনিসটা বোঝা দরকার। এবং এইটা সম্বন্ধে আমার ভাষণ শেষ করবার আগে, আমার বক্তব্য শেষ করবার আগে আপনাদের কাছে সামান্য কিছু নিবেদন করব। এই যে ভোট ব্যাংকের রাজনীতি, তার পরাকাষ্ঠা আমি আগেই বলেছি মমতা দেখিয়েছেন। ভোট ব্যাংকের রাজনীতিটা কি? একটা সম্প্রদায়কে ধরা, ধরে তাদের বলা যে ভাই তোমরা কিন্তু খুব বিপদে আছো, তোমরা সংখ্যালঘু, বাকি সকলে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাদের মেরে ফেলে দেবে, তোমাদের মেয়েদের ধর্ষণ করবে, তোমাদের ঘরবাড়ি কেড়ে নেবে, অতএব তোমরা খুব সাবধানে থেকো, কিন্তু আমাকে যদি ভোট দাও তাহলে আমি তোমাদের বাঁচাবো। শুধু বাঁচাবো না, আমি তোমাদের সব রকম সুবিধা পাইয়ে দেবো, অন্য অন্যায় সুবিধাও পাইয়ে দেবো।
এই যে রাজনীতি, এই রাজনীতি পশ্চিমবঙ্গে মমতা করেছেন মুসলিমদের নিয়ে, এই রাজনীতি লালু যাদব বিহারে করেছেন গোয়ালাদের নিয়ে এবং মুসলিমদের নিয়ে, এই রাজনীতি মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে করেছেন আবার মুসলিমদের নিয়ে, এবং এই রাজনীতি মায়াবতী উত্তরপ্রদেশে করেছেন দলিতদের নিয়ে। এই রাজনীতির মূল কথা হচ্ছে মানুষের কল্যাণ নয়, এই রাজনীতির মূল কথা হচ্ছে একটি সম্প্রদায় বা একটি গোষ্ঠীকে আলাদা করে, তাদের তোয়াজ করে, তাদের ভোট ব্যাংকটা, তাদের ভোটটা নিশ্চিত করা, আর বাকি যা ভোট আসে আসবে, হিসেব টিসেব করে দেখা যাবে যে এইটা করলেই আমরা জিতে যাব। এইটাই হচ্ছে এই রাজনীতির মূল কথা। এর বিপরীতে হচ্ছে নরেন্দ্র মোদীর রাজনীতি, এর বিপরীতে হচ্ছে নরেন্দ্র মোদীর যে বক্তব্য সেটা হচ্ছে উন্নয়ন, সমস্ত সম্প্রদায়কে উন্নয়ন করতে হবে, সমস্ত সম্প্রদায়কে ওপরে তুলতে হবে, সব সম্প্রদায়কে শিক্ষার সুযোগ দিতে হবে, সব সম্প্রদায়কে বিকাশের সুযোগ দিতে হবে, কিন্তু কোনো সম্প্রদায়কেই তোষণ করা চলবে না, কোনো সম্প্রদায়কেই অতিরিক্ত সুবিধা দেওয়া চলবে না। বন্ধুগণ, আপনাদের অনেক সময় নিয়েছি, এতক্ষণ ধরে আমরা এই রাজনীতির ব্যাখ্যা করলাম, যে রাজনীতি ভারতে চলছে এবং যে রাজনীতি মোদি আনতে চান এবং যে রাজনীতি তিনি গুজরাটে প্রয়োগ করে দেখিয়েছেন। আমরা বললাম যে বলিষ্ঠ এবং স্থায়ী সরকার কেন দরকার, বলিষ্ঠ এবং স্থায়ী সরকার মানে কি, এখন সেই কথাটাই আবার আমি বলছি যে অন্য সব কিছু ভুলে যান, অন্য কিছু বলছি না, মমতা যেভাবে গুন্ডাদের বগলে নিয়ে তাদের হয়ে সাফাই গাইছেন, মমতা যেভাবে দলবাজি করছেন, অন্য নানা রকমভাবে পুলিশ প্রশাসনকে অপব্যবহার করছেন, এগুলো সব সিপিএমের নকল। সিপিএমের আগে এই একই জিনিস করেছিল, একই রকমভাবে গুন্ডামি করেছিল, একই রকমভাবে দলবাজি করেছিল, একই রকমভাবে পুলিশ প্রশাসন করেছিল, এখন তাদের মেধাবী ছাত্রী মমতা সেই একই জিনিস করছেন, কিন্তু এগুলো গৌণ, এগুলো পরের কথা। প্রথম কথা হচ্ছে কেন্দ্রে স্থায়ী এবং বলিষ্ঠ সরকার প্রয়োজন, এবং তাই দরকার নরেন্দ্র মোদী, তাই দরকার বিজেপি, তাই দরকার এনডিএ। এবং সেই জন্য আপনাদের কাছে আবেদন করছি বন্ধুগণ, যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের দিকে দিকে জয়যুক্ত করুন, এনডিএকে ক্ষমতায় আনুন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীত্বে আনুন। আমি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির তরফ থেকে তথাগত রায়, আপনারা আমাকে ভোট দিন, এই আবেদন আপনাদের কাছে রেখে, আপনাদের কাছে ভোট চেয়ে